বন্যা চলে গেছে, আশ্রমনা ফাউন্ডেশন আপনাদের কাছ থেকে যায় নাই। 1,00,000 পরিবারের মধ্যে 25 কেজি করে চাল বিতরণ কর্মসূচি শুরু করেছি, এখন দিচ্ছে 25 কেজি করে চাল, এরপর আবার দিবে ইনশাল্লাহ আপনাদের ঘর বাড়ি এবং অন্যান্য কাজ। শুধু ঘর বানানোর জন্য আমাদের বাজেট হলো 30 কোটি টাকা, বলেন আলহামদুলিল্লাহ। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে অনেকেই আছেন দেখতে পাচ্ছি আমরা, তাদেরও দুর্ভোগে দুর্যোগে কষ্টে আমরা তাদের পাশে আছি। আপনার ধর্ম হিন্দু, কোন মুসলমানরা কোন আপনার অসুবিধা করে নাই তো, সবাই উপকার করেছে। বাবা নাই সেবার শপথ নিয়ে থাকব সবার পাশে, কান্না ফেলে অভাবিল। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাই, আসন্না ফাউন্ডেশন থেকে আপনাদেরকে আমরা শুরুতে যে শুকনা খাবার দিয়েছি ফুলগাজী থানাতে, আমাদের প্রথমে শুকনো খাবার অর্থাৎ চিড়া, খেজুর, চিনি এবং অন্যান্য যে সমস্ত শুকনো খাবার আছে সেগুলো দেওয়া হয়েছে 3,150 পরিবারকে। আর ভারী খাবার অর্থাৎ 10 কেজি চাল, 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল সহ 17 কেজির প্যাকেজ, এটা দেওয়া হয়েছে এই ফুলগাজী থানাতে 3,770 পরিবারকে। সেই সাথে আজকে আমরা আপনাদের এখানে 560 পরিবারের কাছে 25 কেজি করে চাউলের বস্তা হস্তান্তর করলাম। এই কাজটি আরো চলতে থাকবে ইনশাল্লাহ, এটা এখানেই শেষ না, বরং এই থানাতে এর মধ্য দিয়ে শুরু হলো। আমরা পর্যায়ক্রমে থানার প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে আপনাদের ঘরে ঘরে, যাদের ঘরে বন্যার পানি পৌঁছেছে, যারা কষ্টে নিপতিত হয়েছেন, আপনাদের কাছে আমরা ত্রাণের চাউল পৌঁছাবো। বন্যা চলে গেছে কিন্তু আসন্না ফাউন্ডেশন যায়নি, বন্যা চলে গেছে আসন্না ফাউন্ডেশন আপনাদের কাছে আছে, বরং আমরা আরো বেশি থাকবো ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ, আমরা আল্লাহ যদি বাঁচান আপনাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ শেষ হলে পুনর্বাসন যে কর্মসূচিটা শুরু করব, আমরা আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাল্লাহ আপনাদের যারা ঘর হারা হয়ে গেছেন বন্যার কারণে তাদের ঘরগুলো মেরামত করার জন্য আমরা আপনাদেরকে সহায়তা করব, টিন দেব, নগদ অর্থ সহায়তা করব ইনশাল্লাহ। যারা ছোটখাটো ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা সহায়তা করব, আর যারা আপনারা বিভিন্ন ভাবে বাচ্চাদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত সেগুলোর ক্ষতি আমরা সহায়তা করব। যারা মারা গেছেন তাদের পরিবারকে স্থায়ীভাবে একটা ইনকামের বন্দোবস্ত আসন্ন ফাউন্ডেশন করে দিবে ইনশাআল্লাহ। ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য আমরা যে সহায়তা কার্যক্রম পরিচালনা করছি এই সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা নতুন একটা জিনিস আপনাদেরকে এখানে দিচ্ছি, এটা আপনারা অনেকে পেয়েছেন, সবাইকে আমরা দিতে পারি না, সবাইকে আমরা দেব। এটা হলো বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান অন্যরকম গ্রুপ থেকে, আপনারা মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের কথা শুনেছেন রকমারি উদ্ভাসের, ওনাদের তরফ থেকে আমরা 80টা সোলার এটা দিচ্ছি বন্যা দুর্গত এলাকাগুলোতে। এই সোলার গুলো এগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এই সোলার গুলো থাকলে এই যে বন্যায় আপনাদের মোবাইলে চার্জ ছিল না, বিদ্যুৎ নাই, এখন আপনাদের ঘরে এই সোলার দিয়ে বিদ্যুৎ চলে গেলেও আপনি আপনার মোবাইল চার্জ দিতে পারবেন, লাইট চার্জ দিতে পারবেন, এটা খুবই উপকারী একটা জিনিস ইনশাআল্লাহ। এর ভিতরে সবকিছুর ব্যবস্থাপনা আছে, এখানে পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক আছে, এটার সাথে একটা করে পাওয়ার ব্যাংক আছে, এবং সেই সাথে এখানে এই যে চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংকের সাথে চার্জ দেওয়ার জন্য আমাদের ওয়্যার আছে, আবার এটা অটোমেটিক সূর্যের আলোর মাধ্যমে চার্জ হবে, সেখান থেকে পাওয়ার ব্যাংকে চার্জ হবে, সেই পাওয়ার ব্যাংক থেকে আপনি লাইটও জ্বালাতে পারবেন আবার মোবাইলও চার্জ দিতে পারবেন। তো আমরা এই সোলার গুলো আপনাদেরকে হস্তান্তর করতেছি, এটা কার জানো আপনার, তোমার না মাশাআল্লাহ, কি নাম তোমার? রুহুল আমিন, মাশাআল্লাহ। এখানে অন্য ধর্মাবলম্বী ভাইরা আছেন, হিন্দু খ্রিস্টান আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইরা কেউ আছেন? থাকলে একটু হাত তুলবেন। আচ্ছা কজন আছেন একটু দেখি, অন্য ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা একটু হাত তোলেন। চাচি আছেন, আপনার কি নাম দাদা আপনার? ভালো, আপনি আমাদের ত্রাণ সহায়তা পৌঁছেছে আপনার কাছে, আপনার ঘর বাড়ি ঠিক মতো আছে? আচ্ছা অন্য ধর্মাবলম্বী আর কেউ আছেন? হিন্দু ভাইরা অনেকেই আছেন দেখতে পাচ্ছি আমরা, আপনাদের কারো ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার? আচ্ছা আমাদের ভলান্টিয়ার ভাইরা ওনাদের তথ্যপত্র নিবা, আপনারা অনলাইনে আবেদন করলে ভালো কথা, না করে থাকলে আপনাদের ঘর বাড়ি আসন্না ফাউন্ডেশন ঠিক করে দিবে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে সকল ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করছি, তারা তাদের ধর্ম পালন করছেন কিন্তু মানুষ হিসাবে তাদেরও দুর্ভোগে দুর্যোগে কষ্টে আমরা তাদের পাশে আছি। ইসলাম আমাদেরকে সেই কথা বলে আপনারাও শান্তিপূর্ণ ভাবে সহাবস্থান করবেন, হিন্দু ভাইরাও দিন শেষে আমাদের মানুষ হিসাবে আমাদের ভাই, ঠিক কিনা বলেন? অতএব কোন প্রকার ভেদাভেদ করা যাবে? যাবে না। আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের জায়গা থেকে এই কথাগুলো মেনে চলতে। আপনাদের সবাইকে, যারা মুসলমান আছেন আপনাদের সবার জন্য একটা লিফলেট আমরা নিয়ে আসছি, কিভাবে ভালো মুসলমান হবেন, বিপদ আপদে কিভাবে আপনারা
ধৈর্য ধারণ করবেন, কিভাবে আপনারা ডিপ্রেশন থেকে বেঁচে থাকবেন, সেজন্য আপনারা এই লিফলেটটা পড়বেন। এই লিফলেটটাতে দেওয়া আছে যে একজন ভালো মুসলমান হওয়ার জন্য কি করণীয় আছে সেটা, আবার দেওয়া আছে যে বিপদ আপদে আপনি কি করবেন একজন ইমানদার হিসাবে। এটা ভালো করে আপনারা পড়বেন মনোযোগ দিয়ে এবং আমল করবেন, ঠিক আছে? তো ইনশাল্লাহ, জি, জাজাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তালা আপনাদের সবাইকে সুন্দর রাখুন এবং সম্মানিত রাখুন। আমরা আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করি, আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইরা আমাদেরকে সহায়তা করেছেন, ভলান্টিয়ার ভাইরা, স্থানীয় ভাইরা অনেকে সহযোগিতা করেছেন, যুবক ভাইরা আপনাদের সবাইকে আল্লাহ তালা উত্তম পরিমাণ দান করুন। যুবক ভাইরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মুসলমানরা, ঠিক আছে? তো ইনশাল্লাহ, এবং সৎ পথে চলবেন, কখনো গায়ের জোর খাটাবেন না, কারোর উপরে প্রভাব বিস্তার করবেন না, কোথাও মাস্তানি করবেন না, ঠিক আছে? তো ইনশাল্লাহ, পারলে মানুষের উপকার করবেন, কোনোদিন কারোর কোনো ক্ষতি করবেন না, সবাই এটা মেনে চলবেন। তো ইনশাল্লাহ মনে রাখবেন, আপনাদের দুর্যোগে বন্যায় আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, অনেক মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছে, কিয়ামতের দিন বিপদে পড়লে কিন্তু কেউ কারোর পাশে দাঁড়াবে। অতএব আমরা এখান থেকে সৎ মানুষ হয়ে যাবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, দিনদার হব, আল্লাহ বিরু হব, কোনো মানুষের ক্ষতি করব না, কোনো মানুষের কোনো কষ্ট হয় এরকম কোনো কাজ করব না, মনে থাকবে তো ইনশাল্লাহ। আপনাদের যাদের ঘর ক্ষতি হয়েছে আপনারা আমাদের পেজে, ফেসবুক পেজে অনলাইনে আবেদন করতে পারবেন। আমাদের এলাকার যুবকদেরকে বলবো, আপনারা যারা নেট বুঝেন, ওনারা অনেকে নেট বুঝেন না, ওনাদেরকে আপনারা আবেদন করে দিবেন, যে কেউ যে কারোর পক্ষ থেকে আবেদন করতে পারে। এমনকি যদি আবেদন আপনারা করতে নাও পারেন, আমাদের শনিবার থেকে নিয়ে অনেকগুলো টিম ঢাকা থেকে আসবে, এই শতাধিক টিম আপনাদের ইউনিয়ন ইউনিয়ন চলে যাবে, তিনজন তিনজন, কার কার ক্ষতি হয়েছে দেখে লিস্ট করবে, আমরা ইনশাআল্লাহ আপনাদের ঘরগুলো নির্মাণ করব। ঘর নির্মাণ করার পর পরিপূর্ণভাবে কত এলাকায় কয়টা ঘর কি করা হয়েছে পরিপূর্ণ হিসাব আমরা দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বন্যায় দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একে অন্যের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন। আপনারা যেরকম সহযোগিতা পেয়েছেন, আপনারাও এলাকায় অন্য মানুষের সাহায্য করবেন, করবেন তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার এলাকাতে আপনি এক জায়গা থেকে ত্রাণ পেয়েছেন, কেউ যদি না পায় আপনি তাকে দেখায় দিবেন, সব নিজে নেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? তো ইনশাআল্লাহ, আপনি যখন আরেকজনের উপকার করবেন তখন আল্লাহ আপনার উপকার করবে, অতএব আমরা চেষ্টা করব। এমনকি হিন্দু ভাই বোনরা, তারা যদি কেউ না পায় তাহলে তাদের ঘরে ঘরে যেন ত্রাণ যায়, আপনারা সবাই সাহায্য করবেন মুসলমানরা, ঠিক আছে? তো আপনাদের এটা দায়িত্ব যে আমাদের হিন্দু ভাই বোন, খ্রিস্টান ভাই বোন, বৌদ্ধ, অন্য কেউ যদি না পায় তাদের ঘরে যেন ত্রাণ যায়, আপনারা আমাদের ফাউন্ডেশন কর্মীদেরকে বললে আমাদের কর্মীরা সেখানে পৌঁছে দিবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সময় তো ভাইরা বোনেরা, আপনারা কষ্ট করে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, আসুনা ফাউন্ডেশন থেকে আমরা এসেছি সেই ঢাকা থেকে আজকে। আপনারা জানেন বন্যার শুরু থেকে আমরা কাজ করছি কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং অন্যান্য দুর্গত এলাকাগুলোতে। তো আপনাদের এই জায়গা থেকে অর্থাৎ ফেনীর পরশুরামে সুবার বাজার ফাজিল মাদ্রাসা, ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠ থেকে আমরা আজ নতুন করে 1,00,000 পরিবারের মধ্যে 25 কেজি করে চাউল বিতরণ কর্মসূচি শুরু করছি। এখানে 25 কেজি চাউল আছে, খুবই ভালো মানের চাউল। আপনারা সাধারণত আল্লাহর হস্তে বা ফ্রি পেলে খুব বাজে বা দুর্গন্ধযুক্ত কোন চাল ইত্যাদি পাওয়ার আপনাদের কারো খারাপ অভিজ্ঞতা থাকতে পারে, সেটা যেন আপনারা আমাদের ক্ষেত্রে সেরকমটি আপনারা মনে না করেন। এখানে অত্যন্ত ফ্রেশ এবং খুব ভালো মানের চাউল, যেটা আকিজ থেকে কেনা এবং সরাসরি উত্তরবঙ্গ থেকে প্যাক হয়ে চলে আসতেছে, এগুলো ঢাকায় পড়ে থাকা কোনো চাউল না, সরাসরি উত্তরবঙ্গ থেকে, নওগাঁ থেকে, আকিজের মিল থেকে প্যাকেট হয়ে এগুলো ডাইরেক্ট এখানে চলে আসতেছে, ঢাকায় কোথাও স্টে করতেছে না, একেবারে সরাসরি মিল থেকে এখানে। অর্থাৎ আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু ভালো মানের চাউল দেওয়া গেছে সেই ভালো মানের চাউল আপনাদের সামনে আমরা হাজির করার চেষ্টা করেছি। এর আগে আপনারা জানেন শুধু ফেনী জেলাতে আমরা যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলাম সেখানে ফেনী জেলাতে আমরা 42,000 পরিবারকে আমরা এখানে শুকনো খাবার এবং চাল ডাল ইত্যাদি বিতরণ করেছি। তো 42,255 পরিবারের মধ্যে চাল ডাল এবং শুকনো খাবার ইত্যাদি বিতরণ করেছি। আর এখন যে চাল বিতরণ কর্মসূচি হয়েছে এটা ইনশাআল্লাহ যথারীতি অন্যান্য জেলাগুলোর পাশাপাশি ফেনীতেও হচ্ছে এবং হবে। এর বাইরে আপনারা জানেন যে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে পুনর্বাসন কর্মসূচি শুরু করব। পুনর্বাসন কর্মসূচির মধ্যে যাদের ঘর একেবারে শেষ হয়ে গেছে আপনাদের, তাদেরকে আমরা ইনশাআল্লাহ ঘর নির্মাণ করার জন্য অর্থ সহায়তা দিব, সেটা 1,00,000 পর্যন্ত হতে পারে। তবে যাদের সামান্য ক্ষতি হয়েছে তাদেরকে আমরা হয়তো অল্প দিব, যাদের মাঝারি ক্ষতি হয়েছে তাদেরকে মাঝারি মানের আমরা ইনশাআল্লাহ সহায়তা দেব। এক্ষেত্রে আপনাদের একটা সাহায্য আমাদের লাগবে, তা হলো সঠিক এবং সত্য তথ্য আপনাদেরকে দিতে হবে। আমরা অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আপনাদের ক্ষয়ক্ষতির যাদের হয়েছে তাদের আবেদন গ্রহণ করেছি। এখন যেটি আপনাদেরকে করতে হবে সেটি হলো আমাদের শনিবার থেকে শনি, রবি, সোম এই 3 দিন এবং এরপরে আরো চলমান থাকবে, ঢাকা থেকে আমাদের স্বেচ্ছাসেবকরা আসবে,
আপনারা অনেকে জেনে থাকবেন, বিশেষ করে আমাদের অনলাইনে যারা দেখছেন আপনাদেরকে বলছি যে আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি, সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, যারা স্বেচ্ছায় আল্লাহর জন্য কাজ করতে চান তারা ইনশাআল্লাহ, যারা আবেদন করেছেন ঘরের জন্য বা বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে, কারো গবাদি পশু মারা গেছে, কারো ছোট ব্যবসা শেষ হয়ে গেছে, এগুলোর তথ্য উপাত্ত যাচাই করার জন্য, ভেরিফাই করার জন্য ডোর টু ডোর যাবে এবং আবেদনের তথ্যকে মিলাই দেখবে, এবং সেই তথ্য যদি সঠিক হয় তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমাদের সহায়তা পৌঁছে যাবে। আমরা এখানে বলে রাখি আপনাদের জন্য শুধু ঘর বানানোর জন্য আমাদের বাজেট হলো 30 কোটি টাকা, বলেন আলহামদুলিল্লাহ। 30 কোটি টাকা ব্যয় করে ইনশাআল্লাহ আপনাদের যাদের ঘর ক্ষতি হয়েছে সেই ঘরগুলোকে আমরা পুনর্নির্মাণ করে দেব ইনশাআল্লাহ। আর যাদের কৃষি কাজে ক্ষতিগ্রস্ত হয়েছেন, হয়তো কারো একটা গরু মারা গেছে অথবা কারো কৃষক হিসাবে তার যে ফসল সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অনেক বেশি ক্ষতি হয়েছে, তাদেরকে আমরা পোষায় দেওয়ার জন্য অর্থ সহায়তা দেব, সেটাও ইনশাআল্লাহ 30 কোটি টাকার বাজেট আমাদের আছে। আর আপনাদের ছেলে মেয়েরা যারা পড়ালেখা করছিল তারা অনেকে পড়ালেখা পিছিয়ে গেছে, আমরা তাদেরকে বিশেষ প্রকল্পের মাধ্যমে তাদের পড়ালেখায় অগ্রসর করার জন্য উদ্যোগ নিয়েছি। 20 কোটি টাকা ব্যয় করে ইনশাআল্লাহ আপনাদের সন্তানদের পড়ালেখার যে পিছিয়ে গেছে তারা সেটাকে আমরা খুঁটি পুষিয়ে আনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাইরে আমার এভাবে আসুন্না ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী নানামুখী প্রকল্প আমরা হাতে নিয়েছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের যারা ডোনার আছেন তাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সাধারণত এই ধরনের কাজ করতে গেলে এলাকার মানুষ অনেক সময় অসহযোগিতা করে, আপনারা কি অসহযোগিতা করবেন? না, আপনারা কি অসহযোগিতা করবেন না, এটা আমার অনুরোধ। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ত্রাণের প্যাকেটের সাথে আমরা এক পৃষ্ঠার অর্থাৎ দুই পিঠে লেখা এক পাতার একটা কাগজ আপনাদেরকে দিচ্ছি, সেখানে আপনি কিভাবে একজন ভালো মুসলমান হবেন, আপনি কিভাবে একজন আদর্শ মানুষ হবেন এবং কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হবেন, এবং বিপদ আপদ মুসিবত দুর্যোগ এগুলোতে আপনি কিভাবে মানসিক শক্তি ধরে রাখবেন, সেজন্য আপনাকে বিশেষ কিছু পরামর্শ করণ এবং হাদিসের আলোকে দেওয়া হয়েছে, তো আপনারা সেটা পড়বেন এবং আমল করবেন। এখানে অন্য ধর্মাবলম্বী কেউ আছেন, মুসলমান ছাড়া অন্য কেউ আছেন? আছেন, কয়েক ভাই আছেন, ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, আমরা আপনাদের পাশে আছি, আমরা মানুষ হিসাবে আমরা সবাই ভাই ভাই, অতএব আপনারা যারা এখানে মুসলমান আছেন আপনাদেরকে বলছি, আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা যারা আছেন তারাও কিন্তু আমাদের মানুষ ভাই, আদম সন্তান হিসেবে আমরা সবাই ভাই না? অতএব কোন প্রকার ভেদাভেদ করবেন না, কোন প্রকার ভেদাভেদ করবেন না। আমরা গতকালকে একটা ভিডিও চিত্র দেখেছি, আমাদের আসুনা ফাউন্ডেশন একজন কর্মী পাঠিয়েছেন, নোয়াখালী জেলাতে একটা ঘরে একজন হিন্দু বৃদ্ধ মহিলা, তার ঘরে একজন মুসলমান মহিলা, তার ঘর পানি ডুবে গেছিল, তো হিন্দু ভদ্র মহিলা যিনি বৃদ্ধ তিনি একজন বোরকা পরিহিত একজন মুসলমান মেয়েকে তার ঘরে জায়গা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। এটা বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই মানবিক যে দায় দায়িত্ব সেগুলো পালন করার ক্ষেত্রে যে কোনো ভেদাভেদ করে না, মানুষের ভিতরে যে সম্প্রীতি আছে তার একটা উজ্জ্বল উদাহরণ। অতএব আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তাদের ধর্ম তারা পালন করবেন, আমাদের ধর্ম আমরা পালন করব, কিন্তু কোনোভাবেই আমরা আমাদের এই সমস্ত ভাইদের সাথে বিরূপ আচরণ করব না, তাদের কারোর সাথে আমরা কোনোভাবেই তাদের সাথে বৈষম্য করব না। ঠিক আছে, তো ইনশাআল্লাহ, তো আপনারা লিফলেটটা ইতিমধ্যে হাতে পেয়ে গেছেন, এই লিফলেটটাতে এখানে আছে যে বিপদে মুমিনের করণীয়, একজন মুসলমান বিপদ আপদে তিনি কি করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর দিকে মনোনিবেশ করবেন, বিপদে বিশেষ দোয়া পাঠ করবেন, অপচার বর্জন করবেন, তওবা এবং ইস্তিগফার করবেন, তাকওয়া অবলম্বন করবেন এবং বিপদ মুক্তির জন্য সাধ্যমতো চেষ্টা করবেন, নিজে সেফ থাকবেন, অন্য মানুষকেও নিরাপদে রাখবেন। তো জাযাকাল্লাহ খায়ের বাবাজি, আপনার বাসা কোথায়, কোন জায়গা? পরশুরামিনী, পরশুরামের, পরশুরামে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে সম্মানের সাথে ইজ্জতের সাথে রাখুন, আমরা সবাই দোয়া করি, বলুন আমিন। আমি আর খুব বেশি দীর্ঘায়িত করবো না, আপনারা রোদের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমরা সে শুধু ঢাকা থেকে এসেছি আপনাদেরকে দেখবার জন্য, আপনাদের পাশে, আপনাদের কষ্ট হয়েছে সেই কষ্টের জন্য একটু লাঘব হয়, আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। মনে রাখবেন, ইমানদার তার হারাবার কিছু নেই, হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারের যদি জীবনে কখনো বিপদ আসে সে আল্লাহর কাছে সবর করে, সবর করে, সবর করলে সে আল্লাহর কাছে বিনিময় হবে, আর যদি তার ভালো কিছু পায় তখন সে আল্লাহর কাছে শুকরিয়া জানায়, তখন সে আল্লাহর কাছে বিনিময় লাভ করে, মাশাআল্লাহ। আমি অনেকে দেখতে পাচ্ছি, আপনার কি নাম ভাই? সজীব। কোন এলাকার আপনি? গোদানগর। বন্যায় আপনাদের ঘর ডুবছিল? না, ঘর ডুবে নাই, ডুবছে, মাশাআল্লাহ। তো চাল পেয়েছেন আপনি? ঠিক আছে, মাশাআল্লাহ।
ভাই আপনার কি নাম? রাজীব। আপনি হিন্দু, আপনার ধর্ম হিন্দু? আচ্ছা, আপনার কোনো অসুবিধা হয় নাই তো? কোন মুসলমানরা কোনো আপনার অসুবিধা করে নাই তো? সবাই উপকার করেছে। আপনি কোথায় আশ্রয় নিয়েছিলেন? আপনার বাড়িতে পানি উঠছিল? হালকা উঠছিল, তো অন্য কোথাও যাওয়া লাগে নাই। যাই হোক, আপনার ঘর টর ক্ষতিগ্রস্ত হয়েছে? ঘর ক্ষতিগ্রস্ত হয় নাই, কোনো কৃষি টৃষি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয় নাই, যাক ভালো, আলহামদুলিল্লাহ। ক্ষতি না হলেই ভালো। তারপরে যদি কোনো ক্ষতি হয়ে থাকে আপনি আবেদন করবেন। আপনি শুধু না, আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন, আসুন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুধু মুসলমানদের জন্য না, আপনারা কেউ হেজিটেশন বুক করবেন না। এই ফাউন্ডেশন আপনাদেরও, হিন্দু ভাইরা আপনাদেরও অধিকার আছে এই ফাউন্ডেশন থেকে মানবিক সহায়তা পাওয়ার। অতএব হিন্দু ভাইরা যারা আছেন আপনাদেরকে বলবো, আপনারা কোনো হেজিটেশন করবেন না, ইতস্তত বোধ করবেন না, অবশ্যই আপনারা আপনাদের যে সহযোগিতা আছে সেটা আপনারা গ্রহণ করবেন, ঠিক আছে তো? ইনশাল্লাহ। আমি অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলছি, আর যারা মুসলমান আছেন আপনাদেরকে বলবো যে আমাদের হিন্দু ভাইদেরকে আপনারা আপন মনে করে, আপন মনে করে বলতে আপনার সামাজিক ভাই, আপনার মানুষ ভাই, সেই হিসাবে আপনি তাদের প্রতি সুন্দর এবং সদয় আচরণ করবেন। জাযাকুমুল্লাহ খায়ের। তো ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে আমরা আল্লাহকে ভয় করে চলবো, কোরআন হাদিস মেনে চলবো ইনশাআল্লাহ, এবং অন্য ধর্মের যারা আছেন আপনারা আপনাদের ধর্ম আপনাদেরকে সৎ থাকতে বলে, আপনাদের ধর্মকে মিথ্যা করতে বলে? হিন্দু ধর্মে কি মিথ্যা কথা বলতে বলে? কাউকে ক্ষতি করতে বলে? অতএব আমরা কারোর কোনো ক্ষতি করব না, কারোর কোনো মিথ্যা কথা কারোর সাথে বলবো না, খারাপ কাজ কোনোদিন করবো না। আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। আসুন্না ফাউন্ডেশন শত কোটি টাকার ত্রাণ তহবিল নিয়ে আপনাদের সাথে আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে। এই শত কোটি টাকা এদেশের সর্বস্তরের মানুষ আমাদের কাছে আমানত দিয়েছে, আপনাদের সেই আমানত আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক আসতেছে, যাতে করে তারা কোন প্রকার স্বজন প্রীতি করতে না পারে, যে একজন পাইছে আরেকজন পাই নাই, যার সাথে বাইল হয়েছে তার সাথে সে পাইছে অন্যরা পাই নাই, এটা যেন করতে না পারে, তার জন্য আমরা তাদেরকে মিক্স আপ করে দিব। অর্থাৎ লটারি করে এমন ভাবে পরিকল্পনা করে দিব যে কে কোন টিমে পড়বে সে নিজেও জানে না। আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে শনিবার থেকে 120টা টিম কাজ শুরু করে দিবে, 10,000-এর বেশি আমাদের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য, অর্থাৎ ফিল্ডে এসে এই যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষিকাজে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তথ্যপত্র নেওয়ার জন্য 10,000 লোক আমাদের কাছে আবেদন করেছেন। এই 10,000 লোকের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আছেন, তারা ইনশাআল্লাহ স্বেচ্ছা শ্রম দেওয়ার জন্য এখানে আসবেন আল্লাহর জন্য। তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না, শুধু আসা যাওয়া খরচ দেওয়া হবে, খাওয়ার খরচ দেওয়া হবে, তারা আল্লাহর জন্য এখানে এসে কাজ করবেন। আপনারা তাদের সাথে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ এলাকাবাসী। আপনারা মনে রাখবেন আমাদের স্বেচ্ছাসেবকরা কেউ আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ এক কাপ চা খাইতে আসবে না। যদি কেউ আপনাদের কাছে এরকম কিছু করতে আসে, আসার কথা না, তাহলে আমাদেরকে জানাবেন, আর আপনাদের কাছে আমরা বলবো এলাকাবাসী সাহায্য করবেন। এলাকাবাসী যদি আপনারা অসহায়তা করেন, এক জায়গায় সাহায্য করতে গেছে আপনি বলেন না এই লোক পাওয়ার উপযুক্ত না, আরেকজন পাবে, তখন ঝামেলা তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে মিশে সুন্দর একটি সমাজ গড়ার তৌফিক দান করুন। অনেক বৃদ্ধ মানুষ আছেন, মা বোনরা আছেন। এই বাবাজি, তুমি তোমার বাসা কোথায় গো বাবা? নিসকালিকাপুর। ও মাশাআল্লাহ, এখান থেকে কত দূর, কয় কিলো? 4-5 কিলো। কষ্ট করে আসছো, তোমাদের ঘর বাড়ি ঠিক আছে তো? না, ভাঙ্গা। আচ্ছা যাই হোক, আমাদের টিম দেখবে ইনশাআল্লাহ, তুমি আবেদন করিও। পানি উঠছিল ঘরে? ঘরে পানি উঠে না এমনিতে। আচ্ছা যাই হোক, আর এমনি বন্যা অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের? উপার্জন করো কি দিয়ে, কি তোমাদের সংসার চলে কেমনে? তোমার বাবা নাই? আরে, তোমার বাবা কি মারা গেছেন? কবে? 4 বছর হয়েছে। আল্লাহ তাআলা তোমার বাবার প্রতি রহম করুক আমরা মনে প্রাণে দোয়া করি। এখন সংসার চলে কি কিসের উপর ভিত্তি করে? সাহায্য চেয়ে সংসার চালাই তা? আচ্ছা, অসুবিধা নাই? হ্যাঁ, বাড়ি নাই, ভাই নাই, তোমার একার উপরে বসিল, মা আছে? উনি তোমার মা? আচ্ছা সরি। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ থাকে আমরা তোমাদের পাশে দাঁড়াবো। তোমরা আমাদের টিম মেম্বার যারা আছে তারা খেয়াল করিও যে তাদের কোনো উপার্জনের কোনো উপায় বের করে দেওয়া যায় কিনা। জি, জাযাকুমুল্লাহ খায়ের বাবাজিরা, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন।
অসুবিধা নাই, আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন অসুবিধা নেই, কোন অসুবিধা নেই বাবা, আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন কোন অসুবিধা নেই, আপনার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর করে দেওয়া হবে ইনশাল্লাহ। কি নাম আপনার? আব্দুল জব্বার। কোন ইউনিয়ন আপনাদের? এক নাম মির্জানগর ইউনিয়ন। মাশাআল্লাহ। আপনারা আপনাদের যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা তথ্য উপাত্ত দিবেন, ঘর করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। এখন নতুন করে আপনারা যারা আগে আবেদন করেন না, এখনো আমাদের সদস্যরা যখন আসবে এলাকায় তখন আবেদন করতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইর। আমরা শেষ করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, বলুন আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।